দক্ষিণ কামরূপ জেলা ক্রীড়া সংস্থার বি ডিভিশন আন্তঃক্লাব লীগ ফুটবল প্রতিযোগিতা আজিৰে পৰা কমতলি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় খেলপথাৰত আৰম্ভ হৈছে। জিলা ক্রীড়া সংস্থার উদ্যোগত আর কমতলি ফুটবল একাডেমির সহযোগত অনুষ্ঠিত প্রতিযোগিতাখনের আজির খেলর আজির উদ্বোধনী খেলখন কমতলি ফুটবল একাডেমি আর কুকুরমারা যুবক সংঘর মজত দুই গলত ড্র হয়। কমতলি আঞ্চলিক মহাবিদ্যালয়ের প্রবক্তা ডক্টর এম সি বাবু, দোষ খলিলুর রহমান, আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য আমিন মইনুল ইসলামের উপস্থিতিত প্রতিযোগিতাখন আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করে জিলা ক্রীড়া সংস্থার উপসভাপতি খগেন্দ্রজিৎ ঠাকুরিয়ায়। দুটা গ্রুপত আটটা ক্লাবের মজত অনুষ্ঠিত লীগত গ্রুপর আজির দল দুটার লগত আছে হ্যাপি স্পোর্টস ক্লাব আর নবজ্যোতি যুবক সংঘ। স গ্রুপত আছে বামুনিগাঁও এফ সি, রাজাপাড়া নবজ্যোতি, জোঙাখুলি এভারগ্রিন আর জারিহাট স্পোর্টস ক্লাব। কাইলৰ খেল বামুনি মৈদাম বনাম নবজ্যোতি যুবক সংঘ। খুমতলীৰ পৰা ইলিয়াছ আলীৰ ৰিপৰ্ট, দি পাব্লিক নিউজ। নমস্কাৰ, আমি অতি আনন্দিত হৈছোঁ দক্ষিণ কামৰূপ জিলা ক্ৰীড়া সংস্থাৰ দ্বাৰা আয়োজিত বি ডিভিজন যিখন ফুটবল খেল হৈছে আৰু ইয়াত দুইটা দলে যি পাৰফৰ্মেঞ্চ কৰিছে অতি সুন্দৰ, আৰু বিশেষকৈ খুমতলী ফুটবল একাডেমি যিটো উত্তৰণ খেলৰ ক্ষেত্ৰত যিটো উত্তৰণ আমি অভিভূত হৈছোঁ। আমি আশা ৰাখিছোঁ ক্ৰীড়া শৈলীৰে আমাৰ নিশ্চয় সন্তলীৰ যুৱকসকলে এক বিশেষ মাত্ৰা প্ৰদান কৰিব ক্ৰীড়া ক্ষেত্ৰত। আমাৰ এই যিটো প্ৰচেষ্টা, এই প্ৰচেষ্টাটো আগবঢ়াই নিয়াৰ ক্ষেত্ৰত আমাৰ দক্ষিণ কামৰূপ যিটো ক্ৰীড়া সন্থা এইটোৰ যিটো মূল উদ্যোক্তা আমাৰ ডাক্তৰ কমলা কলিতা, আৰু এই ডাক্তৰ কমলা কলিতাৰ প্ৰচেষ্টাত আমি বৰ্তমান এফিলিয়েশ্যন পাইছোঁ দক্ষিণ কামৰূপ ক্ৰীড়া সন্থাই, আৰু আমি অকল ফুটবলতে নহয় ভলীবলতো এফিলিয়েশ্যন পাইছোঁ, আৰু একাদিক্ৰমে এথলেটিক্সৰ পৰা আৰম্ভ কৰি গোটেইবিলাক খেলত আমি নিশ্চয় এফিলিয়েশ্যন পোৱাৰ পাছত গোটেই ৰাষ্ট্ৰত গোটেই দেশত আমি খেলৰ এটা প্ৰবাহ বোৱাই দিবৰ কাৰণে প্ৰচেষ্টা অব্যাহত ৰাখিম। আকৌ মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আটাইবিলাক মানে খেলুৱৈ তথা আমাৰ যিসকল সুধীবৃন্দই ইয়াত সহযোগ আগবঢ়াইছে, এইটো অতি মানে আকৰ্ষণীয় হৈছে, যাতে এই যিটো আকৰ্ষণীয় যিটো প্ৰচেষ্টা এই প্ৰচেষ্টা যাতে অব্যাহত ৰাখে। ধন্যবাদ। সৌনিক দিয়েছিল এক।